জোরপূর্বক সম্পত্তি জবরদখলের চেষ্টা ও পুলিশ কর্তৃক মিথ্যা মামলা দেওয়ার হুমকি ধামকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে নগরের ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ পানওয়ালাপাড়া এলাকার ভুক্তভোগী বাবুল হক ও তার পরিবার। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন সাইফুর রহমান জুয়েল। সংবাদ সম্মেলনে তিনি জানান, একই এলাকার কথিত ভূমিদস্যু আকবর আলী, আব্দুল মাবুদ, জহিরুদ্দিন, বাহারুল ইসলাম, মোহাম্মদ নাসির, প্রকাশ ডলার নাসির সহ ডবলমুরিং থানার এসআই সৈয়দ আলম কর্তৃক আব্দুল বারিকের ওয়ারিশের সম্পত্তি জোরপূর্বক জবরদখল করার চেষ্টা করে ওয়ারিশগণকে অবৈধভাবে উচ্ছেদের পায়তারা করছে। সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, তারা সম্পত্তি দখল করতে স্থানীয় থানায় পরিবারের সকল সদস্যদের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে জিডি করেছে। এছাড়াও পুলিশ এসে তাদেরকে সম্পত্তির দখল ছেড়ে দিতে মিথ্যা মামলার ভয়ভীতি দেখিয়ে হুমকি প্রদান করেছে। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ভুক্তভোগী বাবুল হক, তার ছেলে মোহাম্মদ হাসান, হালিমা খাতুন, খাদিজা বেগম, আমিনুল হক প্রমুখ। আমাকে জহির ইসলাম নিয়ে ব্যাপারী ভাড়া বলতেছে, তুমি তোমার ভাই বোন সবাই তোমার খবর দিছে, তুমি একটা কাজ করো, তোমাকে আমি 5 লাখ টাকা দিতেছি, তুমি আমাকে জায়গাটা সিগনেচার করে দাও। আমি বলেছি আমি যে পারবো না ভাই, জহির ইসলাম। আমি বলতেছি ভাই আমি মাপ চাই, আমি পারবো না, আমার ভাই বোন সবাই আমাকে বিশ্বাস করে আমার খবরটা দিছে, আমি ওদের সাথে কালপেট পানা করতে পারবো না। আর 5 লাখ টাকা আপনি বলতেছেন, আমি এতগুলো জায়গা কেমনে আমার ভাই বোনের হক আমি 5 লাখ টাকা দিয়ে আপনারে দিব? বলে যে কেউ না জানার মতো চুপচাপে দিয়ে দাও। আমি বলি যে আমি পারবো না, আমি মাপ চাই। বলে যে তুমি যদি আমার কথার মধ্যে না আসো তাহলে তোমার ছেলে হাসান তোমাকে আমি ভিতরে ঢুকাই রাখি, আমি বিল্ডিংয়ে কাজ করে ফেলবো। তা আমি বলি যে ভাই এরকম কি জোরপূর্বে কেউ পারে? তো বলে যে ঠিক আছে তুমি কাগজ দেখো। আমি বলছি ঠিক আছে, আমার ছেলে হাসানকে নিয়ে আপনারা লয়ারটাই নিয়ে বসেন, বসি আমার দলিলটা দেখেন, দেখি আপনি কতটুকু অংশ আমরা পাবো ওগুলো দেখি আপনি ন্যায় বিচার করেন। এখন বসি একটা শান্তি শৃঙ্খলাভাবে একটা ডিসাইড করা, আর আমাদের সংবাদ সম্মেলন করছি, এটার কারণে যদি আমাদের উপরে কোনো ওরা এফেক্ট না করার মতো আমি সেই জন্য এখানে সাংবাদিক ভাইদের কাছে আমি অনুরোধ জানাচ্ছি, আমাদের যেমন নিরাপত্তা থাকে মতো, আমার ছেলেরা যেমন নিরাপত্তা থাকে মতো, ওরা প্রভাবশালী, ওদের ওরা যেমন আমাদেরকে হয়রানি করতে না পারে মতো আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করছি, আপনাদের আশ্রয় নিছি। এই সম্পত্তিটা হচ্ছে আমার দাদার দিনের সম্পদ, মানে মুন্সির দিনের। এখন হচ্ছে যে আমাদের মূল ইয়া হচ্ছে যে এখানে হচ্ছে যে বাহারুল ইসলাম এবং জহিরুল ইসলাম দুজনের জায়গা আছে জায়গাতে। এখন ওদের হচ্ছে 2 ঘন্টা, ওইটা ক্লিয়ার 4 শতক জায়গা জহিরুল ইসলামের। এখন ও চাচ্ছে যে আমাদের 6.5 ঘন্টা জায়গা পুরোটাই দখল করতে, অর্থাৎ আকবর আলী এবং ডলার নাসির ওদের কোনো কি এখানে কোনো জায়গাও নেই, কোনো সম্পত্তি নেই। কিন্তু ওদেরকে কন্ট্যাক্ট করছে কে, ওই জহিরুল ইসলাম এবং বাহারুল ইসলামে ওদের কন্ট্যাক্ট করছে, মানে আমাদেরকে বিভিন্ন মামলা টামলা ফাঁসায় কোনোভাবে জায়গাটা দখল করে দেওয়ার জন্য, এবং ওদেরকে বলছে মানে আমাদেরকে জায়গাটা যদি আমাদেরকে দখল করে দেয় ওদেরকে একটা ফ্ল্যাট দিবে ওইভাবে, ওই জন্য ওদের ওরা আমাদের সাথে কি মানে বিভিন্নভাবে হেনস্থা করতেছে। দলিল মূলে না, ওরা হচ্ছে মানে প্রভাব খাটাচ্ছে আর কি, মূলত হচ্ছে ওর 2 ঘন্টা কাগজ ক্লিয়ার আছে, বিএস আর এস বিএস 2 ঘন্টায় ক্লিয়ার আছে, ওই জায়গাটা ওই পাশে, তো ওর জায়গা আমার 2 ঘন্টা ওটা আমার কোনো ইয়া নেই, কিন্তু ওর জায়গা ও যেটা করবো করুক গা, কিন্তু আমার 6.5 ঘন্টা জায়গা মানে আমার 6.5 ঘন্টা জায়গা অতিরিক্ত, ওইটা মানে ওরা দখল করার জন্য বিভিন্ন চেষ্টা করতেছে। গত শুক্রবারে দখল করার জন্য গেছিল আমার প্রতিবন্ধী ফুবুকে মেয়ের হাত ভাঙিয়ে দিচ্ছে ডলার নাসির, এবং হচ্ছে যে ওই পুলিশ গেছিলো 2 গাড়ি, সাইনবোর্ড টাইনবোর্ডগুলো খুলে ফেলে দিছিল। উনি হচ্ছে ডাবলমুরিং থানার এসআই সৈয়দ আলম, উনি আমাকে ফোন করছে ফার্স্টে, তা আমি তো হচ্ছে কে বলো যে আমি ডাবলমুরিং থানা থেকে এসআই সৈয়দ আলম বলতেছি। হ্যাঁ হ্যাঁ স্যার বলেন। বলে যে একটা জায়গাতে আছে ওইদিকে জায়গাটা নিয়ে তুমি কোনো মাথা ঘামাবা না। আমি যে কেন মাথা ঘামাবো, এটা তো আমাদের দাদার দিনের সম্পত্তি, তা আমি কেন মাথা ঘামাবো না?
বলো যে না তুমি ওটা নিয়ে মাথা কামাও, ওটা আমি মাথা কামাইলে অনেক বড় সমস্যা হয়ে যাবে, তোমাকে আমি বেশি মাথা কামাইলে ওটা নিয়ে আমি তোমার কলেজ ফাইট দিয়ে দিব। তখন আমি কতটা আমি রেকর্ড করতে পারি নাই ছোটো মোবাইলে, পর আমি আমার মোবাইল থেকে কল করছি, এরপর দিয়ে স্যার আপনি ওই কল আমাদের বলছিলেন একটা জায়গার ব্যাপারে, ওটা কী সমস্যা আমার একটু বলেন তো। পর আমাকে বলে যে এই আকরিস এই তুই আকবর আলীর সাথে কথা বলে আকবর আলী যেভাবে বলে ওইভাবে। এখন আমাদের দাবি হচ্ছে যে আমরা একটা সুষ্ঠু বিচার চাই, মাননীয় প্রধানমন্ত্রীকে একটা সুষ্ঠু বিচার চাই আমাদের জায়গাটা, যাতে আমরা শুক্রবার দিন জমান নামাজ পড়িবালে ব্যাগ গিয়ে গই লোডগাট নিজা নিঃশব্দ, তারপরে এরা সাইনবোর্ড বাই পারে একটা ফুয়া হদে তোমরা কই, তোমরা কই হদে সাইনবোর্ড বাইবে। আমি দূরে গেছি আমার এখানে যে পুলিশ আলাদ যাই নে এক ধাক্কা মারি ওয়ালের লোকে ফেলা দিছে আমার কপ সব পাঠটা গেছে পুলিশে ধাক্কা মারি। হ্যাঁ তারপরে আমাকে যে আমার বাবুর সম্পদ, এগুলো আমার বাবুর সম্পদ, আমরা সাইনবোর্ড দিছি আপনারা হাগস লো বইন হাগস লো নবই না কদি কিলে এটা উত্তিসর করতে ইচ্ছা কদি মাই বরগা তার দিতে লাগব আর কদে না কদে মা মা কদে একটু শান্ত তোমরা কোড় তো হাগস আইলে আর আই না সাইনবোর্ড লাগাই দিও নাসি যাচ্ছে পর মানে নাসি যাই না হয়তো চা করি মা কই সাইনবোর্ড লাগাই দিবার লাগে আর কিলাই আর কোড় রাস্তর সাই কোড় মি জেলে কইল আর কোড় মানে এটা হুমকি টুমকি দিয়ে আর আর হুমকি দেন এখন অনারার দাবি কি আর আর নি সুষ্ঠুভাবে মানে শান্তিভাবে আর আর অনারার ব্যাগ বাবাই ব্যাগ কোনে এ বিষয়ে সিএমপি কমিশনার বরাবর এসআই সৈয়দ আলম সহ সকল অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী পরিবার।